যুক্তরাষ্ট্রভিত্তিক আর্স ফাউন্ডেশনের এশিয়ায় প্রথম চিফ হিট অফিসার হিসাবে ঢাকায় কাজের জন্য নিয়োগ পান উত্তরের মেয়র কন্যা বুসা আফরিন সংগঠনটির ঢাকায় আত্মপ্রকাশ অনুষ্ঠানেই ডিএনসিসির সঙ্গে যৌথভাবে নগরের তাপ নিয়ন্ত্রণে কাজের ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা অনেকেই তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন যদিও সেদিনই এক বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করেন নগর কর্তৃপক্ষ তবে সোমবার এক অনুষ্ঠানে গণমাধ্যমের সামনে মুখ খোলেন মেয়র তিনি বলেন নগর পরিকল্পনা আর পরিবেশ বিষয়ে উচ্চশিক্ষা নেয়া তার মেয়ে আর্স্টের এশিয়ার প্রথম চিফ হিট অফিসার হিসাবে নিয়োগ পেয়েছেন এটা সমালোচনা নয় বরং গর্বের অনাকাঙ্ক্ষিত এবং দুর্ভাগ্যজনক এবং এটি আমাদের বাংলাদেশের একটা প্রাউড গর্ব যে একজন হিট অফিসার এশিয়ার মধ্যে ওকে বেছে নিয়েছে সে এই চিফ হিট অফিসারের দায়িত্বে সে কাজ করবে শুধু সিটি কর্পোরেশনের জন্য না পুরা এশিয়ার জন্য এবং পুরো এশিয়ার থেকে কিন্তু তাকে নির্বাচিত করা হয়েছে কেনাকাটায় একশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন বিএমডাব্লিউ সহ হাজার হাজার পুরস্কার তিনি বলেন বর্ষার নিয়োগে ডিএনসিসির কোনো হাত নেই সিটি কর্পোরেশনে চিফ হিট অফিসারের কোনো চেয়ার নেই তিনি অন্য কোনো সুবিধা ভোগ করবেন না বলেও সাফ জানান মেয়র তার সাথে আমাদের সিটি কর্পোরেশনের কোনো সম্পর্ক নাই চিফ হিট অফিসার বলে সিটি কর্পোরেশনের কোনো অর্গানোগ্রাম নাই নাম্বার ওয়ান নাম্বার টু তার বেতন ভাতা কোনো সিটি কর্পোরেশন দিবে না তার জন্য সিটি কর্পোরেশনের কোনো অফিসও নাই কোনো চেয়ারও নাই আর্টের সঙ্গে ডিএনসিসির পথচলায়ের নগরের তাপ নিয়ন্ত্রণের দৃশ্যমান অগ্রগতি হবে বলেই আশাবাদ ব্যক্ত করেন উত্তরের মেয়র আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা